মাশরুম খেয়ে বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, হাসপাতালে ভর্তি 3। মাশরুম খেয়ে অসুস্থ, অতিরিক্ত বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানার কারণে হাসপাতালে ভর্তি হতে হলো 3 জনকে। এমন ঘটনায় আরও একজন অসুস্থ, তবে তার পরিস্থিতি কিছুটা হলেও স্থিতিশীল হওয়ায় তাকে বাড়িতেই রাখা হয়েছে। যারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে 2 জন মহিলা ও 1 জন পুরুষ। মাশরুম খেয়ে পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার এমন ঘটনাটি ঘটেছে শুক্রবার বীরভূমের শিউরিতে। ওই 3 জন শিউরি পৌরসভার অন্তর্গত 3 নম্বর ওয়ার্ডের সনাতন পাড়ার বাসিন্দা, প্রত্যেকেই একই পরিবারের সদস্য। জানা গিয়েছে তারা এই পোয়াল ছাতু খেয়েছিলেন, তাদের চিকিৎসা চলছে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে। মাশরুম খেয়ে কীভাবে এমন ঘটনা ঘটল, অনেকেই রয়েছেন যারা বিভিন্ন জায়গায়, যেমন খড়ের গাদা, ফাঁকা মাঠে নিচে থেকে গজিয়ে ওঠা মাশরুম বাড়িতে এনে রান্না করে খেয়ে থাকেন। এই ধরনের মাশরুম অনেক সময় বিষক্রিয়া তৈরি করে। মনে করা হচ্ছে ওই পরিবারের সদস্যরা এই রকমই মাশরুম কোথাও থেকে এনে খেয়েছিলেন, যদিও অসুস্থদের এক আত্মীয় জানিয়েছেন ঠিক কোথায় থেকে মাশরুম আনা হয়েছিল তা তার জানা নেই। ওই মাশরুম কি বাজার থেকে কেনা হয়েছিল নাকি অন্য কোনো জায়গা থেকে আনা হয়েছিল সে বিষয় সম্পর্কে তিনি কিছু জানেন না। আমরা ভাই কুটুম্বের মানুষ, তা আমরা আমাদেরকে ডাকলো, আমরা চলে এলাম। আমাদের মেয়ে আছে, দিয়ে ওরা সবাই ফ্যামিলি ওই রকম ছাতু খেয়েছে, আমরা তো জানি না, বাস আমরা এইটুকু জানি পোয়াল ছাতু। ওরা যা বলেছে যে পোয়াল ছাতু আমরা খেয়েছি, আমরা ওইটাই জানি। হ্যাঁ, ওরা বলছে 4 জন, এখানে আছে 3 জন। হ্যাঁ, তাছাড়া আমরা আর কিছু জানি না। কিছু উত্থা দিকে নিয়েছে সেটা আমরা জানি না। এখন কি হচ্ছে সমস্যা? সমস্যা হচ্ছে ওদের ওই যে বমি। হ্যাঁ, আর কিছু না।